অ্যাফাসিয়া ক্যান নট স্পিক, কথাকে একটু বলতে পারে না, একবার টোটালি বলতে পারছে না, মানে ও জন্ম থেকেই শুনতে অল্প পায়, তার জন্য কোনো কথাই শেখেনি, বলে আমি মুখে যে বলি যেটা সেটা শুনে শুনে মানে দাদা বাবা মামা মা এগুলো বলতে পারে, ও এগুলো বলতে পারো? হ্যাঁ পারে, তারপর আ উ ই এগুলো বলতে পারে, মানে থেরাপিতে অনেক সময় বলে তো সেটাই তো আমি, সি দি চাইল্ড হিয়ারিং প্রবলেম ইজ দেয়ার ইম্পেয়ার্ড হিয়ারিং, তা কথাবার্তারা না শুনতে পেলে শিখবে কি করে? শিখতে পারবে? মৌলভী সাহেব বলো, সাব্বাস, মৌলভী সাহেবের বুদ্ধি আছে। তো ন্যাচারালি হিয়ারিং ইম্পেয়ার যদি ইম্প্রুভমেন্ট যদি করা যায় তাহলে কথা বলতে পারবে, তা নাহলে পারবে না, তা নাহলে সবাই এরকম করে মারবে তোকে। এখন কথা হচ্ছে যে একটা বিসিজি ভ্যাকসিন ওখানটায় তারপরে ভূগোলে গ্রান্ড টান ফুলেছিল, তাহলে আমরা একটা ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিন বলতে ধরে রাখতে পারি। চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছে, চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছে, মিষ্টি ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, গরম বেশি, হট, তাহলে গরম বেশি, মিষ্টি ভালোবাসে, চর্মরোগে মলম লাগিয়েছে, ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন অলসো সালফার। তো অ্যান্ড দ্য সার্ভাইকাল গ্ল্যান্ডস ওয়ার এনলার্জড, এসব জায়গার গ্ল্যান্ড অনেকগুলো ফুলেছিল, কতগুলো গ্ল্যান্ড ফুলেছিল? চারটে পাঁচটা গ্ল্যান্ড ফুলেছিল। অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ, টল ন্যারো সিলিন্ডার বডি, হট পেশেন্ট, সাপ্রেশন অফ স্কিন ইরাপশনস, ডিজায়ার ফর সুইটস, চান করতে ভালোবাসে, তাড়াতাড়ি করে না, করতে চায় না, চান করে। সো কনসিডারিং দ্য টোটালিটি, সালফার ইজ দ্য চয়েস অফ মেডিসিন, লেট সি দ্য রেজাল্ট, কানের কোনো ইম্প্রুভমেন্ট ওর হয় কি না, কারণ চর্মরোগে মলম লাগিয়েছে, সার্ভাইকাল গ্ল্যান্ডগুলো ফুলেছিল, সার্ভাইকাল গ্ল্যান্ডস এরকম ফুলতে থাকলে তাকে কী বলে? কি ডায়াথিসিস? কি ডায়াথিসিস? স্ক্রোফুলাস ডায়াথিস, তাকে বলা হয় স্ক্রোফুলাস ডায়াথিস। ক্যালকিরেকা ব্যারেটকার ভিপার সালফার সালফার, সো সালফারের ফিজিক্যাল মেকআপ, রোগা পটকা লম্বা মেয়ে ঠিক, মিষ্টি খেতে ভালোবাসে, চর্মরোগে মলম লাগানো হয়েছে, সার্ভাইকাল গ্ল্যান্ড ফুলেছিল একটার পর একটা গোটা পাঁচেক, সো দ্য চয়েস অফ মেডিসিন ইজ ব্রিমস্টোন 1, 2, 3, 4 ওয়ান্স ডেইলি ইন দ্য মর্নিং, অ্যান্ড লেট সি দ্য রেজাল্ট, হাউ ফার ইম্প্রুভমেন্ট আই ক্যান এক্সপেক্ট ফ্রম দিস গ্রেটেস্ট অ্যান্টিসোরিক অফ অ্যানিমাল।